আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব স্বপ্নে মাছ দেখার তাবিদ কি, স্বপ্নে মাছ দেখলে আসলে কি হয়, টাকা আসে নাকি যায়, ইসলাম এ ব্যাপারে কি দিক নির্দেশনা দিয়েছে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দিনী ভাই বোনা, বর্ণিত আছে এক লোক ইমাম ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি এর নিকট আসিয়া বলিল, স্বপ্নে দেখিয়াছি যে আমার খানজায় একটি মাছ রহিয়াছে, আমিও আমার খাদেম চাকর মাছের পেটে মাছের পেট পিঠ বা উপর নিচ খাইতেছি। ঘটনা শুনিয়া ইমাম ইবনে সিরিন রহিমাহুল্লাহ তাআলা বলিলেন, তুমি চাকরের অনুসন্ধান চালাও, কেননা সে তোমার স্ত্রী সহবাস করবে। অনুসন্ধানের পর ঘটনা সত্যি প্রমাণিত হলো। এই জন্য ঘটনার মধ্যে অনেক ধরনের ভালো কিছু আছে, অনেক খারাপ কিছু আছে। শুধু মাছ দেখলেই যে হাতে টাকা আসবে বিষয়টা এমন না, মাছ দেখলে টাকা নাও আসতে পারে, এ বিষয়ে ঝগড়া বিবাদ ফেতনা ফাসাদ এমন অনেক কিছুই হওয়ার সম্ভাবনা থাকে। দিনী ভাই বোনেরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, স্বপ্নে মাছ দেখার ব্যাপারে আলেম ওলামাদের অনেক বিতর্ক রয়েছে, অনেক ঝগড়া তর্ক বিবাদ মামলা মোকদ্দমা এমন অনেক কিছু রয়েছে। তো এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।